আমরা এখানে এসএইচএম এর পোটেন্সিয়াল এনার্জি কাইনেটিক এনার্জি এবং টোটাল মেকানিক্যাল এনার্জি সংক্রান্ত নিটের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো ডিসকাস করছিলাম এই অবধি আমরা করেছি নাইনটি ফাইভের কোয়েশ্চেন অবধি নাইনটি ফোরে এই প্রশ্নটা আমরা একটুখানি পরেই আলোচনা করবো এর জন্য একটা কনসেপ্ট আমাদেরকে বুঝতে হবে আচ্ছা পরের কোয়েশ্চেনগুলো করে নেওয়া যাক লাস্টে আমরা ওই কোয়েশ্চিনে আসবো আর তিনটেই প্রশ্ন আছে আ বডি এক্সিকিউট সিম্পল হারমোনিক মোশন উইথ অ্যান অ্যাপ্লিটিউড এই

এর পরের অঙ্কটা অপস আনসারগুলো দেখে নিয়ে ঘাবড়ে গেলে চলে না একদম আমরা ধীরে ধীরে সব কটাকে সলভ করবো অ্যাঙ্গুলার ফ্রিক অ্যাঙ্গুলার ভেলোসিটি এটা অ্যাঙ্গুলার ভেলোসিটি নয় অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলা হয় এসএইচএম এর জন্য অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে সার্কুলার মোশনের ক্ষেত্রে হয় ওমেগাকে বলা হয় তো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অ্যান্ড অ্যাম্পিটিচিউড অফ এ সিম্পল হারমোনিক মোশন ওমেগা অ্যান্ড এ রেসপেক্টিভলি অ্যাট এ ডিসপ্লেসমেন্ট এক্স ফ্রম দ্য মেইন পজিশন ইফ দ্য কাইনেটিক এনার্জি ইজ টি পোটেন্সিয়াল ইজ ভি দেন দ্য রেশিও অফ টি অ্যান্ড ভি তাহলে কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জি রেশিও ভেরি সিম্পলি জিজ্ঞাসা করেছে কাইনেটিক এনার্জিকে বলেছে টি পটেনশিয়াল এনার্জিকে বলেছে ভি ওকে সো কাইনেটিক এনার্জির ইকুয়েশান কি হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই পটেনশিয়াল এনার্জি হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার তাহলে এখান থেকে পেলাম এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এখানে কিন্তু কোনো ওমেগার কোনো গল্প নেই তাহলে এ বি হবে না অপশান অপশান হচ্ছে অপশান নাম্বার সি দেন এটা খুব সহজ প্রশ্ন আর পার্টিকল এক্সিকিউটস এস এইচ এম অ্যালং এক্সঅ্যাক্সিস দ্য ফোর্স অ্যাক্টিং অন ইটস গিভেন বাই তাহলে আমরা জানি ফোর্স হচ্ছে ডিসপ্লেসমেন্ট ফ্রাম মিন পজিশনের সঙ্গে নেগেটিভ অফ ডিসপ্লেসমেন্ট হওয়ার মিন পজিশনের সঙ্গে এইভাবে প্রপোর্শনাল হয় অথবা এটাকে এইভাবে লেখা যায় এফ ইকুয়ালস টু ফোর্স কনস্ট্যান্ট বা এইচ এম কনস্ট্যান্ট ইন্টু এক্স তার আগে একটা মাইনাস সাইন বসবে তাহলে এদের মধ্যে কোনটা ওরকম ইকুয়েশান অপশান নাম্বার ডি যেখানে এ হচ্ছে যে কোনো একটা এখানে এর ভ্যালু কি দেওয়া নেই তো একে আমরা একটা কনস্ট্যান্ট করে দিলাম তাহলে এই পুরোটা হচ্ছে আমার এসিএইচ এম কনস্ট্যান্ট এ ইন্টু কে ঠিক আছে আচ্ছা এবার আমরা এই প্রশ্নটায় ফিরে ফেরত আসা যাক এই প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন বলেছে যে আর লোডেড ভার্টিক্যাল স্প্রিং এক্সিকিউটস এসএইচএম উইথ টাইম পিরিয়ড অফ ফোর সেকেন্ড আচ্ছা লোডেড ভার্টিক্যাল স্প্রিং থাকুক অথবা আমাদের কাছে কোনো পেন্ডুলামের কথা বলা থাকুক যাই বলা থাকুক এচএচএম মানে আমরা যে বেসিক ইকুয়েশানগুলো পোটেন্সিয়াল এনার্জি কাইনেটিক এনার্জি টোটাল এনার্জির পড়লাম সেগুলো ইউজ করব দ্য ডিফারেন্স বিটুইন তাহলে টাইম পিরিয়ড দেওয়া আছে ফোর সেকেন্ড দ্য ডিফারেন্স বিটুইন কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেন্সিয়াল এনার্জি অফ দ্য অফ দিস সিস্টেম ভ্যারিজ উইথ আ পিরিয়ড অফ তাহলে এখন আমরা সেটাই দেখাবো কাইনেটিক এনার্জি আর পোটেন্সিয়াল এনার্জিতে ডিফারেন্স সেটাও একটা এসএইচএমের মতো থাকবে অর্থাৎ সেটারও ভ্যালু একটা পিরিয়ডের পরে রিপিট করবে এবং টু অ্যান্ড ফ্রো করতে থাকবে তাহলে তার আমাদেরকে টাইম পিরিয়ড বের করতে হবে এবার দেখা যাক আমরা পোটেন্সিয়াল এনার্জির টাইম পিরিয়ড বের করব কাইনেটিক এনার্জি বের করব এবং তাদের ডিফারেন্সেরও বের করব প্রথমে আমরা এক নম্বর অ্যাপ্রোচ নিচ্ছি একদম ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচে ম্যাথামেটিক্যালি আমি প্রথমে দেখাচ্ছি তাহলে একটা এসএইচএম ধরে নেওয়া যাক এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেকাটি তাহলে তার পোটেন্সিয়াল এনার্জি লিখতে পারবে হাফ এ হাফ কে এ স্কোয়ার তাহলে হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেকাটি আচ্ছা এই ইকুয়েশনটাকে একটু অন্যভাবে লিখবো আমি ওপরে আর নিচে দুই দিয়ে গুণ করবো সো ওয়ান বাই ফোর কে স্কোয়ার টু সাইন স্কোয়ার টি এরকম অঙ্ক এর আগে আমরা করেছি এরকম অঙ্কে বলেছিল এরকম ইকুয়েশান দিয়ে সাইন্স সামথিং ইন্টু টু সাইন্স স্কোয়ার ওমেগাটিকে দিয়ে এটা এসএইচএম কিনা তাহলে হা ওয়ান বাই ফোর কে স্কোয়ার আচ্ছা টু সাইন ওমেগাটিকে লেখা যায় ওয়ান মাইনাস কত কস টু টি তাহলে এটা একটা এর ইকুয়েশান এবং এর অ্যাঙ্গুলার ফ্রিকুয়েন্সি কত অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা অফ পি প্রোটেন্সিয়াল এনার্জি পিই দ্যাট ইজ টু ওমেগা ওমেগা হচ্ছে এসএইচএমের এসএইচএমের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হচ্ছে ওমেগা তাহলে এখান থেকে পেলাম যদি এসএইচএমের অ্যাঙ্গুলার ফ্রিকুয়েন্সি ওমেগা হয় তাহলে পোটেন্সিয়াল এনার্জির অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হবে টু ওমেগা তাহলে তার লিনিয়ার ফ্রিকোয়েন্সি কত হবে লিনিয়ার ফ্রিকোয়েন্সি কী ওমেগা ইকুয়ালস টু টু পাই এফ তাহলে ওমেগাকে টু ওমেগা করলে এফকে টু এফ হয়ে যাবে যেখানে এফ হচ্ছে কি এফ হচ্ছে এমনি এস এইচ এম এর ফ্রিকুয়েন্সি লিনিয়ার ফ্রিকুয়েন্সি এমনি এস এইচ এম এর টাইম পিরিয়ড যদি টি থাকে তাহলে টাইম পিরিয়ড অফ পোটেন্সিয়াল এনার্জি কত হবে ওয়ান বাই এফ তার মানে দ্যাট উইল বি টি বাই টু তাহলে পোটেন্সিয়াল এনার্জির গল্প বোঝা গেল এবার কাইনেটিক এনার্জি দেখে নেওয়া যাক কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তাহলে লেখা যায় হাফ কে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি সো হাফ কে এ স্কোয়ার কমন নিলাম ভেতরে থাকছে ক স্কোয়ার টি এবার একইভাবে ওপর নিচে দুই গুণ করবো তাহলে দাঁড়াবে ওয়ান বাই ফোর কে স্কোয়ার আর টু ক স্কোয়ার ওমেগা টি টু কস স্কোয়ার টিকে কেমন করে লেখা যায় হাফ কে স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস কস টু ওমেগাটি তাহলে এক্ষেত্রেও আমরা সেম টাইপের ইকুয়েশান পাচ্ছি যে কস টু ওমেগাটি হচ্ছে একটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি তাহলে ওমেগা অফ কাইনেটিক এনার্জি হচ্ছে টোয়াইস অফ ওমেগা তাহলে এর ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি লিনিয়ার ফ্রিকোয়েন্সি অফ কাইনেটিক এনার্জি হবে টোয়াইস অফ এফ যেখানে এফ হচ্ছে অ্যাকচুয়াল এসএইচএর ফ্রিকোয়েন্সি লিনিয়ার ফ্রিকোয়েন্সি আর টাইম পিরিয়ড অফ কাইনেটিক এনার্জি সেটা দাঁড়াবে কীরকম টি বাই টু আচ্ছা এবার এদের ডিফারেন্স নেওয়া যাক কোয়েশ্চেনে যেটা আমাদেরকে প্রশ্নে বলেছে তাহলে কাইনেটিক এনার্জি এবং পোটেন্সিয়াল এনার্জির ডিফারেন্স আমরা পিই মাইনাস কেই করছি যদি নেগেটিভ হয় কোনো ব্যাপার না আমরা এর মডিউলাস ভ্যালু নিয়ে যাব ঠিক আছে তাহলে দিস ইজ নাথিং বাট পোটেন্সিয়াল এনার্জি ডিফারেন্স কাইনেটিক এনার্জি তাহলে কী হয় পোটেন্সিয়াল এনার্জির জন্য হাফ কে এক্স স্কোয়ার মাইনাস হাফ কে এক স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ঠিক আছে এবার আমরা কিন্তু এখানে ডাইরেক্ট যোগ বিয়োগ করবো না আমরা এখানে এক্সের ভ্যালু বসাবো প্রথমে তাহলে এক্সের ভ্যালু বসিয়ে এই ভ্যালুগুলো এই যে ভ্যালুগুলো পেয়েছিলাম এইগুলো আমরা বসাবো এখানে কিন্তু যোগ কর বিয়োগ করতে গেলে দেখতেই পাচ্ছ যে অন্যরকম টু এক্স স্কোয়ার টাইপের কিছু চলে আসবে আমরা প্রথমে প্রথম কাজ করবো যে যোগ এই দুটোকে বিয়োগ করবো এই দুটোকে কোথায় গেল এই দুটোকে বিয়োগ করবো বেসিক্যালি তাহলে এইভাবে না লিখলেও হবে আমরা বেসিক্যালি এই জিনিসটা করবো পোটেন্সিয়াল এনার্জি হচ্ছে হাফ কে স্কোয়ার মানে হাফ কে আমরা কাজ করি ডাইরেক্টলি এইটাকে লিখে নিই এই ভ্যালুটাকে ডাইরেক্ট বসিয়ে দিই তাহলে ওয়ান বাই ফোর দিস ইজ ওয়ান বাই ফোর কে স্কোয়ার সো ওয়ান বাই ফোর কে স্কোয়ার পোটেন্সিয়াল এনার্জির জন্য পাচ্ছি ওয়ান মাইন এখানে দেখো এখানে পাচ্ছি যে ওয়ান মাইনাস কস টু থ্রিটা ওয়ান মাইনাস আর এখানে কত পাচ্ছি ওয়ান প্লাস কস ঠিক আছে এখান থেকে হাফ কে স্কোয়ার আমরা কমন নিয়ে নিলাম তাহলে মাইনাস ওয়ান মাইনাস রাইট আচ্ছা এখানে এর আমরা মড ভ্যালু দেবো ওটার মড ভ্যালু দেবো আচ্ছা মড ভ্যালু নিলে এ ওয়ান আর ওয়ান ক্যান্সেল আউট হয়ে গেলো মাইনাসটা মডের জন্য পজিটিভ হয়ে গেল সো আমরা পেলাম ওয়ান ফোর্থ কে স্কোয়ার ইন্টু টু কস ওমেগা কস টু ওমেগাটি তাহলে দুই আর দুই ক্যান্সেল আউট তাহলে কস টু ওমেগাটি এই সাপেক্ষে আমরা এই ডিফারেন্সটাকে পাচ্ছি তাহলে দিস ইজ পোটেন্সিয়াল এনার্জি ডিফারেন্স কাইনেটিক এনার্জি এদের অন্তর কোনোটা একটা বড় কোনোটা ছোটো হতে পারে তাহলে এটাও দেখো একটা এসএইচএম এবং এস এর অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হচ্ছে টু পাই তাহলে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অফ পোটেন্সিয়াল এনার্জি ডিফারেন্স কাইনেটিক এনার্জি ইজ টু ওমেগা তাহলে তাদের লিনিয়ার ফ্রিকোয়েন্সি কীরকম হবে টু এফ টাইম পিরিয়ড হবে ওয়া টি বাই টু সেম প্রত্যেকটার জন্যই দেখতে পাচ্ছি যে দেখো পোটেন্সিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি প্রত্যেকের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হচ্ছে মেন এসএইচএম এ ডাবল লিনিয়ার ফ্রিকোয়েন্সি ডাবল আর টাইম পিরিয়ড টি বাই টু তাহলে কাইনেটিক এনার্জির জন্যও সেম এবং এদের ডিফারেন্সের জন্যও হচ্ছে সেম হবে ঠিক আছে আচ্ছা যদি প্রশ্ন করা হয় দুটো যোগ জন্য কী হয় দুটোর যোগ করতে গেলে অর্থাৎ পোটেন্সিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি করতে গেলে সেক্ষেত্রে আমরা টোটাল এনার্জি পেয়ে যাব টোটাল এনার্জির ভ্যালু কত হয় হাফ কে এ স্কোয়ার এটার ভ্যালু কিন্তু কনস্ট্যান্ট হয় তাহলে এক্ষেত্রে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কত হবে অ্যাঙ্গুলার কোনোভাবেই রিপিট করছেন যে ভ্যালুকে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি শূন্য লিনিয়ার ফ্রিকোয়েন্সি শূন্য এবং টাইম পিরিয়ড ইনফাইনাইট টাইম পিরিয়ড ইনফাইনাইটের অর্থ হচ্ছে এই টোটাল মেকানিক্যাল এনার্জির ভ্যালুটা কখনো নিজেকে রিপিট করে না সে রিপিট করে মানে কি রিপিট তো মানে ইনফাইনাইট টাইম ধরে করছে অর্থাৎ তার ইনিশিয়াল ভ্যালু ফাইনাল ভ্যালু সমস্ত কিছু সেম ঠিক আছে আচ্ছা এবার তাহলে এখান থেকে আমরা এখান থেকে একটা অপশান আমরা পেয়ে গেলাম যে টাইম পিরিয়ডটা টি বাই টু হবে তাহলে একবার আনসার করে নেওয়া যাক তাহলে মেন ভার্টিক্যাল স্প্রিনের ক্ষেত্রে টাইম পিরিয়ড ফোর থাকলে ডিফারেন্স বিটুইন কাইনেটিকটেন্সিয়াল এনার্জির টাইম পিরিয়ড কত হতো টি বাই টু অর্থাৎ টু সেকেন্ড দিস ইজ টি বাই টু টি হচ্ছে আমার টি হলো আমার ফোর সেকেন্ড বলা আছে ঠিক আছে আচ্ছা এবার এই অঙ্কটাকে আমরা গ্রাফের মাধ্যমে একবার দেখানোর চেষ্টা করি আমরা এই গ্রাফটা সাহায্য নেব এই গ্রাফটার সাহায্য নেব ঠিক আছে তাহলে এটাকে আমি একবার ক্রপ করে নিই এই গ্রাফটা সাহায্য দেব খুব ভালো করে দেখো যদি একটা পার্টিকল সম্পূর্ণ ওয়ান কমপ্লিট রেভলিউশন করে অর্থাৎ ওয়ান কমপ্লিট রেভলিউশন বলছে ওয়ান কমপ্লিট অসিলেশন করে পুরো একবার এসেছে কমপ্লিট করে তাহলে সে নিজের পাতকে রিপিট করবে অর্থাৎ কোনো একটা পয়েন্টকে ধরা যাকে এক্সিকোয়াল টু জিরো থেকে শুরু করলো তার তাহলে সে এক্স ইকালস টু জিরো থেকে এ তারপরে এক্স ইকোয়ালস টু জিরো আবার মাইনাসে তারপরে এক্স ইকাল টু জিরোতে ফেরতে আসলো ঠিক আছে তাহলে এই এক্স ইকাল টু জিরো কতবার সে কভার করলো ঠিক ফিরে আসার আগে মুহূর্ত পর্যন্ত আমরা এসএইচ কনসিডার করব তাহলে যখন থেকে শুরু করলো এবং তারপরে একবার ক্রস করেছে তার মানে দুইবার ক্রস করেছে আচ্ছা আমরা কোনো একটা মিডিল পয়েন্ট নিয়ে নিই এক্স টু সে এ বাই টু প্লাস এ বাই টু এই পয়েন্টকে বুঝে নেওয়া যাক তাহলে এটা বুঝতে সুবিধা হবে দেখো যখন ধরা যাক ইকুলিব্রিয়াম থেকে যাত্রা শুরু করেছে এখান থেকে শুরু করেছে তাহলে এখান থেকে একবার ক্রস করবে দেন এতে পৌঁছাবে আবার এখানে ফেরত আসবে তার মানে প্লাস এক দুইবার ক্রস করবে তারপর এই দিকে চলে যাবে মাইনাস এক্সের দিকে চলে যাবে তারপর ফেরত আসবে ইকুলিব্রিয়ামে তাহলে একটা কমপ্লিট অসিলেশন কমপ্লিট হলো তাহলে আমরা এক কাজ করি এভাবে লিখি প্রথমে একটা কোয়ান্টিটি লিখছি দেন নাম্বার অফ রেভলিউশন লিখছি নাম্বার অফ অসিলেশন নাম্বার অফ অসিলেশন হয় নাম্বার অফ রেভলিউশন রেভলিউশন হচ্ছে একবার কমপ্লিট সাইকেল বা নাম্বার অফ সাইকেল লিখছি নাম্বার অফ সাইকেল ঠিক আছে দেন কোয়ান্টিটি রিপিটস কোয়ান্টিটি কতবার রিপিট করছে নিজেকে সেটা আমরা দেখবো এখানে এ বাই টু দুইবার রিপিট করছে ওকে আর তার জন্য আমরা টাইম পিরিয়ড বের করব তাহলে কোয়ান্টিটি যদি আমার এক্স হয় ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য মেইন পজিশন তাহলে একবার সাইকেল কমপ্লিট হলে ঠিক আছে আস্তে আস্তে বোঝা একবার সাইকেল কমপ্লিট হলে এক্স হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট সেই কোয়ান্টিটিটা কতবার রিপিট করছে এক্সের একটাই ভ্যালু সেম ভ্যালু দুইবার রিপিট করছে তাহলে টোয়াইস রিপিট করছে এবং তার জন্য টাইম পিরিয়ড হচ্ছে টি এই হিসাবে লিখি ঠিক আছে এটা হচ্ছে টাইম পিরিয়ড ঠিক আছে তাহলে টাইম পিরিয়ড টি হলে ফ্রিকোয়েন্সি হচ্ছে ওয়ান বাই টি ওকে তাহলে এখানে লিখে যাওয়া যাক তাহলে ফ্রিকোয়েন্সি আমি লিনিয়ার ফ্রিকোয়েন্সি হিসেবে লিখছি ওয়ান বাই টি লিনিয়ার ফ্রিকোয়েন্সি টু পাই এফ করতে গেলে আমরা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি পেয়ে যাবো তাহলে টু পাই বাই টি হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওকে এবার আমরা দেখে নিই একবার পোটেন্সিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জির ক্ষেত্রে কী হচ্ছে কাইনেটিক এনার্জি তাহলে একবার কমপ্লিট রেভলিউশন আমরা দেখে নেব বা একবার দেখা যাক আচ্ছা মাইনাস এ থেকে এ পর্যন্ত এটা হচ্ছে কতখানি রেভলিউশন মানে কত সাইকেল হাউ কতখানি সাইকেল এখান থেকে এত দূর তাহলে মাইনাস এ থেকে এতে গিয়ে আবার মাইনাস এতে ফেরত আসা পর্যন্ত হচ্ছে কমপ্লিট ওয়ান সাইকেল তাহলে এইটুকুনি হচ্ছে হাফ সাইকেল বোঝা গিয়েছে এবার এই হাফ সাইকেলে কেবলমাত্র তোমরা কাইনেটিক এনার্জির ওপর ধ্যান দাও কাইনেটিক এনার্জির ভ্যালু এখানে কতবার রিপিট করছে সেম ভ্যালু সেম ভ্যালু বলতে আমরা এরকম একটা দাগ টেনে নিই ওয়াই এক্সিস বরাবর কাইনেটিক এনার্জি বোঝাচ্ছে তাহলে এখানে একবার ভ্যালু পাচ্ছে সেম ভ্যালু এখানে আরেকবার রিপিট করবে তার মানে হাফ সাইকেলের জন্য দুইবার রিপিট করে ওকে তাহলে হাফ সাইকেলের জন্য দুইবার রিপিট করছে তাহলে কমপ্লিট ওয়ান সাইকেলের জন্য চারবার রিপিট করবে তাহলে এখান থেকে দেখো একবার সাইকেলের জন্য দুইবার রিপিট করলে টাইম পিরিয়ড টি হয় তাহলে একবার সাইকেলে যদি চারবার রিপিট করে ঠিক আছে সরি একবার হ্যাঁ একবার সাইকেলে যদি চারবার রিপিট করে দুয়ে ডবল হয়ে যাবে তার মানে টু টি হয়ে যাবে টু টি হওয়া মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি কত হয়ে যাবে ওয়ান বাই টি হয়ে যাবে ওয়ান বাই টু টি হয়ে যাবে তার মানে এটার ফ্রিকোয়েন্সি এখানে আরেকভাবে লেখা যাক এটার ফ্রিকোয়েন্সি যদি এফ হয় তাহলে এর ফ্রিক এফ ড্যাশ নাম দিলাম টু টি ড্যাশ তাহলে ফ্রিকোয়েন্সি এফ ড্যাশ ইকুয়ালস টু কত এটা হবে টুয়াইস অফ এফ এবং টি ড্যাশ ইকুয়ালস টু কত টি বাই টু এটাই একটু আগে আমরা বলছিলাম যে ফ্রিকোয়েন্সি ডাবল হয়ে যায় কাইনেটিক এনার্জির ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি ডাবল হয়ে টাইম পিরিয়ড হাফ হয়ে যায় মেইন এসএইচএম এর ফ্রিকুয়েন্সি আচ্ছা পোটেন্সিয়াল এনার্জির ক্ষেত্র সিমিলারলি তোমরা দেখতে পারবে যে ধরো যে একবার পোটেন্সিয়াল এনার্জি গ্রাফের দিকে ধ্যান দাও ঠিক আছে তাহলে এটা আমরা কাজ হয়ে গিয়েছে আমরা পোটেন্সিয়াল এনার্জির কথা বলছি এবার পোটেন্সিয়াল এনার্জির আমরা ভ্যালু দেখব তাহলে হাফ সাইকেলে অর্থাৎ মাইনাস এ থেকে এ পর্যন্ত যেতে গেলে এখানে একবার পোটেন্সিয়াল এনার্জি পাবো এখানে যাওয়া ভ্যালু একবার পাবো একবার এখানে একটা ভ্যালু পাবো আবার সেম ভ্যালুটা রিপিট করবে এখানে কোথাও গিয়ে ঠিক আছে এখানে কোথাও রিপিট করবে তাহলে পোটেন্সিয়াল এনার্জি দুইবার রিপিট করছে হাফ সাইকেলে সো এক্ষেত্রেও হাফ সাইকেলে দুইবার রিপিট করছে তাহলে কমপ্লিট ওয়ান সাইকেলে চারবার রিপিট করবে সুতরাং পোটেন্সিয়াল এনার্জির ক্ষেত্রেও টাইম পিরিয়ড হবে টু টি ড্যাশ ফ্রিকোয়েন্সি হবে ওয়ান বাই টু টি এটা দুইটার ক্ষেত্রেই অর্থাৎ এটা আলাদা হয়ে গেল এটা হচ্ছে মেন এসএইচএম এটা হচ্ছে আমার এসএইচএম এর জন্য এসএইচএম বলতে ডিসপ্লেসমেন্টের জন্য আর কাইনেটিক এনার্জি পোটেন্সিয়াল এনার্জির জন্য এই দুটো রিলেশান মনে রাখতে হবে ভালো করে যে ফ্রিকোয়েন্সি ডাবল হয়ে যায় মেন ফ্রিকোয়েন্সির এবং টাইম পিরিয়ড অর্ধেক হয়ে যায় ঠিক আছে এখানে আরেকটাও লিখে দিই যে ওমেগার ভ্যালু টু ওয়াইস ওমেগা হয়ে যায় ওমেগাটা সিকোয়ালস টু টুয়াইস ওমেগা ঠিক আছে ফ্রিকোয়েন্সি ডাবল হয় টাইম পিরিয়ড অর্ধেক হয়ে যায় আচ্ছা যদি এদের এবার আমরা আরেকটা জিনিস দেখে নিই যদি এদের ডিফারেন্স দেখতে চাই সেক্ষেত্রেও দেখো আচ্ছা এই পয়েন্টটাকে নোটিস করো আমরা এটার কাজ করে দিলাম সরি এটার কাজ হয়ে গিয়েছে এবার তোমরা নোটিস করো এই দুটো পয়েন্ট এই দুটো পয়েন্ট একটা আর এটা এখানে দেখো কাইনেটিক এনার্জি পোটেন্সিয়াল এনার্জি সমান রয়েছে তাহলে এই পয়েন্টের জন্য কাইনেটিক এনার্জি এবং পোটেন্সিয়াল এনার্জি সমান এর এইটা কোন পয়েন্ট এক্সের ভ্যালু কত সেটা তোমরা কমেন্ট করে বলো কোন এক্সের কোন ভ্যালুর জন্য কাইনেটিক এনার্জি পোটেন্সিয়াল এনার্জি সমান হবে এবং বলে দিচ্ছি এক্সের দুটো ভ্যালু হবে একটা পজিটিভ একটা নেগেটিভ আচ্ছা তাহলে এরকম দুইবার এখানে দেখো তাহলে কাইনেটিক এনার্জি পোটেন্সিয়াল এনার্জি সমান হলে এদের যা ডিফারেন্স কাইনেটিক এনার্জি ডিফারেন্স পোটেন্সিয়াল এনার্জি এই ডিফারেন্সটা হচ্ছে শূন্য এবার এই জিরো ডিফারেন্সটা দুইবার এটা হচ্ছে জিরো ডিফারেন্স জিরো ডিফারেন্স এটা হচ্ছে আমার জিরো ডিফারেন্স পয়েন্ট এর জিরো ডিফারেন্স পয়েন্টটা একটা হাফ সাইকেলে দুইবার রিপিট করেছে তাহলে কমপ্লিট সাইকেলে চারবার রিপিট করবে তাহলে এখানে একইভাবে হাফ সাইকেলে দুইবার রিপিট করেছে তাহলে ওয়ান সাইকেলে চারবার রিপিট করবে তাহলে এক্ষেত্রেও সেম ভ্যালু পেয়ে যাব সেম ফ্রিকোয়েন্সি ডাবল হয়ে যাবে টাইম পিরিয়ড অর্ধেক হয়ে যাবে তাহলে এখানে কেবলমাত্র এই গ্রাফটার মাধ্যমে আমরা দেখালাম যে মেন এস যদি টাইম পিরিয়ড টি হয় ফ্রিকুয়েন্সি এফ হয় অ্যাঙ্গুলার ফ্রিকুয়েন্সি ওমেগা হয় তাহলে কাইনেটিক এনার্জি এবং পোটেন্সিয়াল এনার্জি এবং এদের মধ্যেকার অন্তর এদের প্রত্যেকের টাইম পিরিয়ড টি বাই টু হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে ফ্রিকোয়েন্সি ডাবল হয়ে যাবে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিও ডাবল লিনিয়ার ফ্রিকোয়েন্সিও ডাবল ঠিক আছে তাহলে এই কনসেপ্ট থেকে এই অঙ্কটা আমরা করতে করলাম ঠিক আছে এখানে ম্যাথামেটিক্যালি বের করলাম এখানে গ্রাফিক্যালি বের করলাম তাহলে এখানে আমরা ম্যাথামেটিক্যালি বের করেছি আর এখানে সেম কনসেপ্টকে আমরা ম্যাথামেটিক্যালি গ্রাফিক্যালি বের করেছি তাহলে এই দুটো কনসেপ্টের তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো আমি ছোটো করছি এটাকে জুম আউট করছি তোমরা এই দুটো কনসেপ্টের স্ক্রিনশট নিয়ে নিতে পারো এটা একটা কনসেপ্ট এবং এখানে গ্রাফিক্যালি একই জিনিসকে আমরা প্রমাণ করেছি ঠিক আছে তাহলে এটা খুব ভালো প্রশ্ন ছিল আচ্ছা আর প্রশ্ন কিছু আছে কি না দেখে নেওয়া যাক এনার্জি থেকে এগুলো হলো আচ্ছা এই প্রশ্নটা এটা এনার্জির প্রশ্ন নয় তার দেখে নেওয়া যাক এগুলো পেনডুলা তাহলে এটাই ফাইনাল প্রশ্ন এটা এনার্জির প্রশ্ন এটা খুব সহজ একদম কমন সেন্সের মাধ্যমে এটা অঙ্কটাকে করতে পারবে এসএইচএম এর একদম গ্রাফ জিজ্ঞাসা করেছে একটা এসএইচএম দেখিয়েছে আ অফ মাস এম ইজ রিলিজড ফ্রম রেস্ট অ্যান্ড ফলোস দ্য প্যারাবোলিক পাথ অ্যাজ সোন তাহলে এটা হচ্ছে একটা প্যারাবোলিক পাথ এখানে ভি কিন্তু পোটেন্স ভি কিন্তু পোটেন্সিয়াল এনার্জিটা দিস ইজ সাম ওয়াই তাহলে এটা আপওয়ার্ড প্যারাবোলা তাহলে ওয়াই ইকুয়ালস টু সামথিং কনস্ট্যান্ট ইন এক্স স্কোয়ার আচ্ছা এবার বলেছে যে অ্যাজুমিং দ্য ডিস দ্য অ্যাজিউমিং দ্যাট দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য মাস ফ্রম অরিজিন ইজ স্মল তাহলে এক্সেল ভ্যালু স্মল উইচ গ্রাফ কারেক্টলি ডিপিক্ট দ্য পজিশন অফ দ্য পার্টিক্যাল অ্যাজ দ্য ফাংশন অফ টাইম তাহলে পার্টিক্যালটাকে কোথা থেকে রিলিজ করা হয়েছে একটা এক্সট্রিম পজিশন থেকে এখান থেকে রিলিজ করার পর পার্টিক্যাল কী করবে নিচের দিকে এভাবে মুভ করতে থাকবে তারপর এই ইকুইলিব এই পজিশনে যখন যাবে তখন সে ইকুইলিব্রিয়ামে পৌঁছাবে কিন্তু তার ভ্যারেসিটি থাকবে সুতরাং সে অপো আবার নেগেটিভ এক্সট্রিমে যাবে আবার সেখান থেকে ফেরত আসবে ইকুইলিব্রিয়ামে সুতরাং একটা ইকুলিব্রিয়ামের অ্যাবাউটে টু অ্যান্ড ফ্রো মোশান করছে ঠিক আছে তাহলে এর এটা একটা এসএইচএম হবে এসএইচএম মানে একটা সাইনস গ্রাফ হবে তার মানে এই দুটো গ্রাফ তো সঠিক নয় আচ্ছা এই দুটো গ্রাফের মধ্যে এ আর ডি এর মধ্যে কোনটা সঠিক এক্সট্রিম পজিশন থেকে শুরু করেছে সুতরাং এক্সের ভ্যালু আমরা কস থিটা হিসাবে লিখতে পারি তার মানে এটা কসের গ্রাফ হচ্ছে অপশান নাম্বার এ অন্যভাবে দেখতে পারো টি ইকুয়াল টু জিরোতে এক্সের একটা পজিটিভ ভ্যালু রয়েছে তো এই টি ইকুয়াল টু জিরোতে এক্সের একটা পজিটিভ ভ্যালু আছে তো তাহলে আমার অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর এবার এই প্রশ্নটাতে অ্যাকচুয়ালি এস এইচ এম করছে কি না সেটা আমরা একবার যদি ক্যালকুলেট দেখে নিই এটা জাস্ট ফর কিউরিয়সিটি আমরা দেখছি এস এইচ এম করছে কিনা ঠিক আছে আচ্ছা এই গ্রাফটাকে একটু আমি ভালো করে আঁকি বড়ো করে তাহলে এটা হচ্ছে আমার গ্রাফ ঠিক আচ্ছা আমার অবজেক্টটা রয়েছে এখানে কোথাও একটা এখান থেকে ছাড়া হয়েছে আমরা এই পয়েন্টে এই পয়েন্টের নাম দিলাম পি পি থেকে এই গ্রাফের ওপরে একটা স্পর্শক ড্র করছি প্রথমে এই জিনিসটা কিন্তু বলা নেই এই জিনিসটা আমি দেখে নিচ্ছি যে এটা আদৌ এসএইচ এম আমি তো বলে দিলাম এখানে আমাদের কমন সেন্সটিকে কিন্তু সমস্ত অসিলেশন কারণ কি সমস্ত অসিলেশন কিন্তু এসএইচএম নয় ঠিক আছে তাহলে সমস্ত অসিলেশনকে আমরা সাইনসঅার্ডার হিসেবে লিখতে পারবো না তাহলে এসএইচ সেটা একবার দেখে নেওয়া যাক এরকমভাবে স্পর্শ আঁকলাম স্পর্শকের কোণ হচ্ছে আমার ঠিটা তাহলে এটা দেখো একটি নত তলের মতো ইনক্লাইন প্রেজেন্ট মতো কাজ করছে এবার ইনক্লাইন প্লেনের ক্ষেত্রে আমরা জানি যে যদি এর মাস হয় এম যে মাস আর এম সেটা দেওয়াও রয়েছে তার জি নিচের দিকে পড়বে এবং তল বরাবর কম্পোনেন্ট হবে এমজি সাইন্থিটা তাহলে এটাকে একটু বড়ো করে লেখা যাক এই বরাবর কম্পোনেন্ট হচ্ছে জি এই একটু বড়ো করেই লিখছি এটা হচ্ছে এম জি সাইনথিটা এবার এই যদি একটা এসএইচ এম হতে হতো এটা যদি এক্সট্রিম পজিশান হতো বা মিন পজিশান থেকে কিছু একটা ডিসপ্লেসমেন্ট হতো তাহলে এই এটাই হতো রিস্টোরিং ফোর্স যেটা এই অবজেক্টটাকে তার মিন পজিশান এই পজিশানে ফেরত আনতে চেষ্টা করবে ঠিক আছে তাহলে এফ রিস্টোরিং ইকুয়ালস টু এম জি সাইন থিটা সরি এম জি সাইন থিটা আচ্ছা এর আগে একটা নেগেটিভ সাইন নিতে পারি কেন যখন মিন পজিশানে থাকবে তখন থিটার ভ্যালু হচ্ছে শূন্য নতিকোণ শূন্য আচ্ছা এই থিটার ভ্যালু যত আমি বাড়াবো নেগেটি তার থিটার নেগেটিভে অর্থাৎ থিটার ভ্যালু বাড়ালে এই রিস্টোরিং ফোর্সটা মিন পজিশনের দিকে ডিরেক্ট করে সেই জন্য আমরা নেগেটিভ ভ্যালু এরকম করে লিখেছি এবার এখানে কোশ্চেনে বলেছে দেখো অ্যাজিউমিং দ্যাট দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য মাস ফ্রম দ্য অরিজিন ইজ স্মল তাহলে যেহেতু ডিসপ্লেসমেন্টটা সব স্মল ডিসপ্লেসমেন্ট স্মল মানে হচ্ছে এক্সের ভ্যালুটা হচ্ছে স্মল এটা হচ্ছে এক্স এক্সের ভ্যালুটা যেহেতু এক্স স্মল এক্স স্মল মানে ভেরি স্মল তাহলে থিটার ভ্যালু এই নথিকোণটাও খুব ছোট কারণ এই পার্টিক্যালটা এত দূরে নেই খুব কাছাকাছি কোথাও রয়েছে তাহলে নথিকোণটা ছোটো তাহলে থিটা হচ্ছে স্মল থিটা স্মল হলে আমরা জানি যে সাইন থিটা ইজ অলমোস্ট ইকুয়াস টু টেন থিটা ইজ অলমোস্ট ইকুয়াস টু থিটা হয় আমরা খালি প্রথম পার্টটা ইউজ করবো সাইন থিটা টেন থিটার সঙ্গে সিমিলার হয় সো দিস ক্যান বি রিটেন এজ এম জি ট্যান থিটা এবার খুব ভালো করে দেখো এটা হচ্ছে একটা স্পর্শক এঁকেছিলাম টি নাম দিলাম এই স্পর্শকটার অ্যাঙ্গেল অফ ইনক্লেশন হচ্ছে থিটা তাহলে এই স্পর্শকের স্লোপ আমরা লিখতে পারি তাহলে স্লোপ অফ ট্যানজেন্ট ক্যান বি রিটেন এস থিটা আচ্ছা আরেকটা স্পর্শকের স্লোপের ইকুয়েশন জানি আমরা কি এক্স কোনো স্পর্শক বা স্ট্রেট লাইনের স্লোপ হচ্ছে ডিভাইডিএক্স স্পর্শকের স্লোপ হচ্ছে ডিভাইডিএক্স স্ট্রেট লাইনের নয় স্পর্শকের স্লোপ হচ্ছে ডিভাইডিএক্স আচ্ছা এখানে ওয়াই এই এটা হচ্ছে প্যারাবোলিক আপওয়ার্ড প্যারাবোলা তাহলে তার ইকুয়েশান কী তার ইকুয়েশান হচ্ছে ওয়াই ইকুয়ালস টু কে এক্স স্কোয়ার তাহলে আমরা তুই ডিওয়াই ডি এক্স করি কী পাবো ডিওয়াই এক্স ইকোয়ালস টু টু কে এক্স তাহলে এক্ষেত্রে আমরা ট্যান স্লোপ অফ দ্য টেন যে টেন থিটার ভ্যালু লিখতে পারি টু কে এক্স এবার এই ভ্যালুটা এখানে বসিয়ে দেওয়া যাক মাইনাস এম জি টু কে এক্স ভালো করে দেখো দিস ইজ এফ আর তাহলে ডিস্টোরিং ফোর্স ইকুয়ালস টু মাইনাস টোয়াইস এম জি কে ইন্টু এক্স তাহলে ফোর্স আর ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট ফ্রম মেইন পজিশন এই দুটো প্রপোশনাল এবং অপোজিট ডিরেকশানে রয়েছে তাহলে দিস ইজ এস এইচ এম আর এইটা হচ্ছে আমার এস এইচএম কনস্ট্যান্ট বা ফোর্স কনস্ট্যান্ট বলতে পারো তাহলে এটা একটা এসেছে এবং তার গ্রাফ হবে রকম এক্সট্রিম পজিশান থেকে ছাড়া হয়েছে তাহলে গ্রাফ হচ্ছে এই ধরনের কসের গ্রাফ ঠিক আছে তাহলে এরপরে আসছে সম্ভবত পেন্ডুলামের অঙ্ক এই অঙ্কটা আমরা পরের ক্লাসে আলোচনা করব এই অঙ্কগুলো